অবশেষে তৃণমূল ছাড়লেন দেবাংশু ভট্টাচার্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিষেক ব্যানার্জি যুব তৃণমূল কমিটি থেকে বাদ দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্যকে এবং তার রেস কাটতে না কাটতেই যে খবরটা এই মুহূর্তে তোলপাড় হয়েছে গোটা রাজ্যে, তৃণমূল ছাড়লেন দেবাংশু ভট্টাচার্য। আর দেবাংশুর এই ফেসবুক পোস্টের পর থেকে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে এবং দেবাংশুকে খোঁচা দেওয়া শুরু করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। চৌকাঠি শুয়ে রইলেন দেবাংশু, তৃণমূল ছাড়ার জল্পনার মাঝেই খোঁচা বামেদের। দেবাংশু ভট্টাচার্যর লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফেসবুক আপডেটের পর থেকেই রাজনৈতিক মহলে তোলপাড় পড়েছে। তবে কি অভিমানে তৃণমূল ছেড়ে দিলেন এই যুবনেতা? এই নিয়ে যখন জল্পনা উস্কে উঠেছে ঠিক তখনই দেবাংশুকে কটাক্ষ করতে ছাড়লেন না বামপন্থী কর্মী সমর্থকরা। ফেসবুক জুড়ে কমেন্টের বন্যা, চৌকাঠি শুয়ে রইল বন্ধু দেবাংশু, এমনই মন্তব্য করে একটি ফেসবুক পোস্ট করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। বাম নেতার এই পোস্ট নিয়েও শুরু হয়েছে চর্চা। দেবাংশুকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। দেবাংশু ভট্টাচার্যকে বন্ধু সম্বোধন করে বামপন্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় লিখেছেন, চৌকাঠি শুয়ে রইল বন্ধু দেবাংশু ভট্টাচার্য, নতুন যুব তৃণমূলের কমিটি থেকে বাদ। মুকুল সব্যসাচী রাজীব চৌকাঠ পেরিয়ে বিজেপি থেকে তৃণমূলে এসে নেতা হয়ে গেল, শুধু মাঝখান থেকে বন্ধুর সাথে খেলা হয়ে গেল। শ্রেয়া পাণ্ডে, যার প্রথম এবং শেষ পরিচয় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে, সেও এই কমিটির সম্পাদক। দুবছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হিটলারকে খুঁজে পাওয়া সায়নী ঘোষ এই কমিটির সভাপতি। একই সঙ্গে সায়নের আরও সংযোজন, বেকার যুবকদের পাশে এদের কাউকে দেখেছেন? অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে এই দাবিতে এদের কোনোদিনও রাজপথে দেখেছেন? এসএসসি, টেট, এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি এদের পাশে কাউকে দাঁড়াতে দেখেছেন? দেখেননি। তাই এই যুব রইল না গেল, তাতে বাংলার সাধারণ মানুষের কি আসে যায়? বুধবার আচমকাই দেবাংশু ভট্টাচার্য একটি ফেসবুক পোস্ট খুব ভাইরাল হয়ে যায়। তার প্রোফাইলের একটি স্ক্রিনশট ঘুরতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তাতে লেখা, লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেস। যদিও তার প্রোফাইল থেকে সেটি ডিলিট করে দেওয়া হয়। পরবর্তীকালে বিকেল 5:12 নাগাদ একটি স্মাইলি ইমোজি পোস্ট করেন, যা দেখে জল্পনা উস্কে যায়, রটে যায়। অভিমানে তিনি তৃণমূল ছেড়ে দিলেন, কিন্তু কেন এই অভিমান হলো তার? জানা গেছে যুব তৃণমূল কংগ্রেসে ব্যাপক রদবদল করা হয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস যুব কমিটির সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট পদের দায়িত্ব দেওয়া হয়েছে অর্পণ সাহা, সোহম চক্রবর্তী, শুভঙ্কর সিনহা, সুশান্ত মাহাতকে। এই নতুন কমিটিতে নাম নেই দেবাংশু ভট্টাচার্যের। কমিটির সম্পাদক পদে আনা হয়েছে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়াকে। আর এই নিয়ে কিন্তু জল্পনা উস্কে গেছে। তবে কি এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য? এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন দেবাংশুর দিকে। বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।